তিন নম্বর প্রশ্ন এসেছে আমাদের কাছে আব্দুর রাকিব সাহেবের কাছ থেকে তিনি বলেছেন আমার দাদা মারা গিয়েছে অনেক বছর আমার বাবা ও তার ভাইয়েরা তাদের বোনদের সম্পত্তির ভাগ দেয়নি এখন যদি তারা বোনের সম্পত্তির ভাগ দিতে চায় তাহলে কিভাবে দেবে কারণ তারা যে পরিমাণ সম্পত্তি পেয়েছিল এখন সে পরিমাণ জমি তাদের নেই বিভিন্ন কারণে বিক্রি করে ফেলেছে আচ্ছা এটা আপনার প্রথম প্রশ্ন তো এখানে বাবা এবং তার ভাইরা তাদের বনদের সম্পত্তির ভাগ দেয়নি খুবই অন্যায় করেছে মানবাধিকার লঙ্ঘন যদি বোনরা যে সম্পত্তি পাওয়ার কথা সেটা তারা না পেয়ে থাকেন তাহলে বাবা এবং ভাইদের পরবর্তী বংশধর যারা জমিটা এখন ভোগ করছে সেটা থেকে তাদের বন্ধের অংশ দিতেই হবে এখন তারা কিছু বিক্রি করুক আর যাই করুক আমি যদি কারো থেকে এক লাখ টাকা ধার করি এরপরে সেটাকে খেয়ে ফেলি এখন আর দেওয়ার মতো টাকা নেই তাহলে কি আমার দায়দানা থাকবে না ওটাকে মাফ হয়ে যাবে যদি তারা মাফ না করেন তাহলে আমরা বলবো স্পিরিটটা হচ্ছে যারা বাবা চাচাদের কাছ থেকে পুরো সম্পত্তি পেয়ে গেছেন বোনদেরকে না দিয়ে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত নিতে হবে প্রস্তুতি নিতে হবে তারা বন্ধুর পুরোটা দিয়ে দেবেন যদি তাদের কোনো অক্ষমতা থাকে অসামর্থ্য তৈরি হয় তাহলে বন্ধের সাথে সেটা নেগোশিয়েট করবেন দেখেন বোনরা তাদের কিছু অংশ থেকে কিছু মাফ করে দেয় কিনা যদি মাফ করে দেয় তাহলে যতটুকু মাফ করে দিয়েছে সেটা আপনারা মাফ পাবেন কিন্তু যদি মাফ না করে দেয় তাহলে আপনাদের যা আছে সেখান থেকে দিয়ে হলেও তাদেরটা দিতে হবে প্রসঙ্গত একটা কথা আমরা এখানে বলতে চাচ্ছিলাম যে আমরা একটা গবেষণা করেছি তাতে দেখেছি যে বাংলাদেশে মুসলিম ফ্যামিলিগুলোতে মেয়েরা চাই সে স্ত্রী হোক অথবা মা হোক কিংবা কন্যা হোক অথবা কোনো এমন ওয়ারিস হোক যারা হয়তো মহিলা ওয়ারিস হিসাবে পাচ্ছে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে তাদের সম্পত্তি সঠিকভাবে দেয়া হচ্ছে না এটা খুবই দুঃখজনক বোন তার অংশ পাবে এমনি তো তারা সারিয়া নির্দেশনা অনুযায়ী অর্ধেক পাচ্ছে তারপর যদি সেটাই না পায় তাহলে কেমনে হবে তাই না অতএব আমরা বলবো যে বোনদেরকে কোনো মতেই যেন ঠকানো না হয় কিংবা যে ফ্যামিলিতে কোনো স্ত্রী অথবা মা অথবা দাদি তারা সম্পত্তি পায় তাদেরকেও যেন এই কারণে দেওয়া না হয় মানে এই কারণে বঞ্চিত করা না হয় যে তারা তো মানে আসলে কী করবে সম্পদ দিয়ে অনেক সময় আমরা লক্ষ্য করেছি নানা কারণে তাদেরকে সম্পদ দেওয়া হচ্ছে না তো এই ব্যাপারে সতর্ক হওয়ার জন্য আমরা নাসিহা দিচ্ছি আশা করছি আমরা প্রত্যেকেই সতর্ক হব মানুষের অধিকার যেন ক্ষুণ্ণ না হয় দ্বিতীয় প্রশ্ন করেছেন জনাব্দরা কি বলেছেন ভিটামাটিতে এবং যেসব জমিতে ঘরবাড়ি নির্মাণ করে ফেলা হয়েছে সেসব জমিওকে বন্টন করতে হবে এবং কিভাবে করতে হবে একজন বাবা যখন মারা যান তখন তার সকল সম্পত্তি কোনোটাই বাদ যাবে না পুরোটাই বন্টন করতে হবে সেটাতে এমন না যে তার মূল বাড়িগুলো ছেলেরা পেয়ে যাবে হ্যাঁ ছেলেরা পাকটা তো কোনো অসুবিধা নেই কিন্তু এর হিসাবটাও তার সত্য বন্টনের মধ্যে আসবে এক্ষেত্রে আমরা বলবো যে আপনারা একটা সার্ভে করবেন কোনো লয়ার অথবা কোনো সেরিয়া এক্সপার্ট তাদের যে কারো মাধ্যমে আপনারা আপনাদের সহায় সম্পত্তির পরিমাণ কতটুকু তার দাম কতটুকু এই দাম এবং পরিমাণ এর মধ্যে সমন্বয় করে আপনারা বন্টনটা করবেন এবং কারা কারা ওয়ারিস তাদের মধ্যে কে কে পাবে কি মানে ভগ্নাংশ হিসাবে কে কতটুকু পাবে সেভাবে বের করে এটা বন্টন করতে হবে